মনুজেশ মিত্র বাংলা সাহিত্যে এক নির্জনতম অন্ধকারের কবি। অন্ধকারের ভিতরে যে অন্ধকার, তারও ভিতরে যে অন্ধকার, তারই মধ্যেই যেন মনুজেশ মিত্রের কবিসত্তার বসবাস। 1935 সালের 3রা জুলাই বীরভূম জেলার সিউড়ি শহরে মনুজেশ মিত্রের জন্ম। আমার জন্ম যৌথ পরিবারে, বাবা মা তো ছিলেনই, তারপরে কাকা জ্যাঠা ঠাকুমা এবং ভাই বোনের আসন, এটা বিরাট হট্টগোলের মধ্যে ছিলাম। ধর্মপরায়ণ রক্ষণশীল এক যৌথ পরিবারে মনুজেশ বেড়ে ওঠেন ক্রমশ। তার পিতা ছিলেন ডাক্তার বারুণীশ চন্দ্র মিত্র, মাতা প্রীতিময়ী দেবী। যৌথ পরিবারের সাংস্কৃতিক পরিমণ্ডলে খুব ছোট থেকেই সঙ্গীত আবৃত্তি ও সাহিত্য চর্চা শুরু করেন মনুজেশ মিত্র। মনুজেশের পড়াশুনো শুরু হয় বীরভূম জেলা স্কুলে, সেখান থেকে বিদ্যাসাগর কলেজ ও কলকাতা, ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এবং আইনে স্নাতক পাঠক্রম শেষ করে মনুজেশ মিত্র বোলপুর কলেজে যোগ দেন ইংরেজির অধ্যাপক হিসেবে। রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, মধুসূদনের কবিতা, এইসব করতে করতে একটা কবিতার প্রতি একটা ভালোবাসা। 60-এর দশকের শুরু থেকেই কবি হিসেবে পরিচিতি পান মনুজেশ মিত্র। নিসিমেজিকিয়াল তাঁর ইলাস্ট্রেটেড উইকলিতে মনুজেশ মিত্রের কবিতা ছাপেন। অ্যালেন গিন্সবার্গ এবং পিটার অর্লিভস্কি বীরভূম জেলা পরিদর্শনে এসে মনুজেশ মিত্রের আশ্রয়ে উঠেছিলেন 1963 সালে। ওরা যখন এলো, গরমের ছুটিতে আমি বাড়িতে ছিলাম, শিলিগুড়িতে, তো বাড়ির চাকর এসে বললো আপনাকে দুটি সাহেব ডাকছে। তা আমি তো আকাশ থেকে বললাম যে আমাকে সাহেব কোন সুবাদে ডাকবে, তো যাই হোক নিচে নেমে গিয়ে দেখছি যে দুটি সাহেব, একজনের পরনে আদমহিলা পায়জামা আর একটা হলুদ রঙের পাঞ্জাবি, আরেকজনের পরনে একটা বিছানার চাদর পড়েছে আর একটা সবুজ রঙের পাঞ্জাবি, তাদের সঙ্গে একজন সন্ন্যাসী এসছে, সেই সন্ন্যাসীর হাতে শক্তির চিঠি। আচ্ছা, শক্তি আমাকে লিখেছেন যে এরকম মাথালা মেরে অ্যালেন গিন্সবার্গ আর অর্লিভস্কি, তারপরে শিউড়ি কোর্টের শিউড়ি কোর্টের সামনে মনুজেশ মিত্রের হাতে গাঁজার ছিলিম তুলে দিয়েছিলেন অ্যালেন গিন্সবার্গ। আমার দাদা গোত্র ছিল, আমরা বাড়ি যেতাম, নানারকম উৎপাত করতাম, তারপরে প্রেমেন্দ্র মিত্র, হরিশ চ্যাটার্জিতে থাকতেন, মমতা ব্যানার্জির বাড়ি দিয়ে আসতাম, প্রেমেন্দ্র মিত্রের কাছে যেতাম, এই আরও সব মনে করে করে বলতে হয়। যদিও কবি হিসেবে শক্তি এবং জয় খুব কাছাকাছি নেই, আলাদা, দুজনের টেম্পারমেন্ট আলাদা, দুজনের জীবন বোধটা আলাদা, তারপরে ধরো জীবনের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি সেটাও আলাদা, প্রকৃতির প্রতি সেটাও আলাদা, তবু দুজন তো খুব সিগনিফিক্যান্ট পোয়েট বলে আমার মনে হয়, শক্তি তো বটেই, আর জয়কেও মনে হয় এই যুগে সিগনিফিক্যান্ট। এই কবিতা আমার খুবই ভালো লাগে এবং এই যে পারফেক্ট পোয়েট, উনি অনেক দূর একাকিত্ব ওর আছে, কিন্তু ওর কয়েকজন সত্যিকারের অনুগামীও আছে যারা সত্যি ওর কাজটাকে বোঝে। আমার মনে হয় এটি একটা মানুষের সার্থকতা, সারা জীবন উনি যা লিখেছেন, যা ভেবেছেন, যা বলেছেন, উনি ওর আপন ভাবে নিজের মত বলে গেছেন, উনি সব সময় উনি ওর এই বলবার পাশে কয়েকজনকে পেয়েছেন। মনুজেশ একজন ছোটো ছেলে, ওই হাফ প্যান্ট মানায় উপরে আসত ফুল প্যান্ট আর ফুল শার্ট, সবে সবে তো আছে গুণমনা, ওরা একটা হাতে লেখা ম্যাগাজিন বার করতো, কেমন সেখানে আমার লেখা নিয়েছে, তো সেই ম্যাগাজিনটার নাম এই বলতে মনে পড়ছে না, কিন্তু এই শুনি
তিনি মন্তব্য করতেন তাহলে আমার কবিতার উপরে তিনি কিছু লক্ষ্য করেছিলেন আমি কোনোদিন এই ক্লান্ত গধুলির অমল আঁধারে মিশে যাব বুকের মধ্যে সেই বৃদ্ধ বৃক্ষটি ফল পুষ্প মরে যাবে বলে ওই সূর্যের দিকে ডালপালা বাড়ায় সকালে অকুল রোদে খেলা করে চড়ুই পাখিরা খড়কুটো মুখে আনে মায়া প্রেম কাম ক্ষুধা দিয়ে বিশ্বাসী আলোয় বাসা বাঁধে হে উষ্ণতা হে আমার ক্লান্তির প্রেমিক পৃথিবীতে কত আলো কত গর্ভে কত অমল আধার অমল আধারে গলে দৃঢ়মূল বৃক্ষের শরীর আমি একদিন এই ক্লান্ত বধূলির অমল আধারে মিশে যাব সঙ্গীত ও নাট্যচর্চায় মনুজেশ মিত্রের সবিশেষ উৎসাহ ছিল প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব কুমার রায় মনুজেশ মিত্রের মামা খুব ছোট থেকেই বহু নাটকে মনুজেশ মিত্র অভিনয় করে এসেছেন বোলপুর কলেজের অধ্যাপকদের সঙ্গেও নাটক করেছেন তিনি গানের প্রতি আমার আকর্ষণটা ছোটবেলা থেকে আর বিশেষ করে আমার বাবা এবং মা রবীন্দ্রভক্ত ছিলেন আর রবীন্দ্রনাথের গান নিজেরা করতেন এইসব দেখে খুব প্রেরণা পেতাম আমি ছোটবেলা এই গানের প্রতি আকর্ষণ এই সুবীর সেন সুবীর সেন তার সঙ্গে আরম্ভ হয়েছিল ওই গান আমি লিখতাম এই গান লেখার সময় সে আমার বন্ধু হয়ে গেছে তার বাড়ি যেতাম তার জন্য গান আমি শিখতাম তারপরে এবং গীতিকা যেমন বিখ্যাত গীতিকা শ্যামল বাড়িতে যেতাম কিছু তখনকার দিনে নামি গায়ক সতীনাথ মুখার্জি গীত রচনা সুর সংযোজন
এবং কণ্ঠদান, সঙ্গীতের এই তিন ক্ষেত্রেই ছিল মনুজেশ মিত্রের অবাধ যাতায়াত। শুধু বাংলা গান নয়, হিন্দি গীত ও গজলও লিখেছেন মনুজেশ। সলিল চৌধুরী মনুজেশের লেখা ও সুর করা গান শুনে উচ্ছ্বসিত প্রশংসা করেন। মনুজেশ মিত্রের ভাই অলোকেশ মিত্রও একজন দক্ষ কণ্ঠশিল্পী ও অভিনেতা। মনুজেশ মিত্রের লেখা বহু গানে সুর দিয়েছেন তিনি, গেয়েছেনও। এবং আমি যেটা বলেছিলাম একটু আগে যে প্রত্যেকটা গানের মধ্যে নির্জলতা, বিলাসী নীরবতা ভালো লাগে, ঠিক এই রাগের উপরেই দাদামণি নিজের গান নিজের সুর করা আরেকটি গান আছে, একই রাগ একই ধরনের কথা। কোনো কথা কেন আর কেন অপেক্ষায় আছো, একটা ভিতরে আর একটা বাহিরে, নেভা উননের ম্লান ছায়া ছাড়া মুখে দানা পানিহীন অভিমান। এখন অনেক রাত হলো, নিঝুর নির্জন গলি, তু একটা কুকুর ছিল, কেন আর অপেক্ষায় খারাপ পারে। আমি ওর কবিতার খুব ভক্ত, ভালো লাগে এই জন্য যে মামার কবিতাগুলো প্রচন্ড অনায়াস সাধ্য এবং অনায়াস পাঠ্য, আর খুব সহজ সরল কিন্তু আপনার মনের গভীরে গিয়ে প্রচন্ডভাবে এগুলো নাড়া দেয়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই মানুষটা খুবই কি বলবো আত্মপ্রচার বিমুখ, সেভাবে হয়তো অনেকে জানেনই না, তো উনি তো কবি হিসেবে সত্যি সত্যি আমার মনে হয় আজকে সাহিত্যে সাহিত্যপ্রেমী যারা তারা হয়তো নিশ্চয়ই ওনাকে ভালোভাবে জানেন, ওনার কবিতা নানাভাবে ওনাকে সবাইকে আকর্ষণ করেছে। আমি যে ছোট থেকে গল্প লিখছি সেটা দাদুভাইয়ের কবিতা, দাদুভাই যেরকম ভাবে আমাকে গল্প বলতেন সেটাই আমাকে ইন্সপায়ার করেছে যে নিজের গল্প লিখব। আধা
বুকের মধ্যে সেই বৃদ্ধ বৃক্ষটি ফল পুষ্প মরে যাবে বলে ওই সূর্যের দিকে ডালপালা হয়তো ভুলবে তুমি সেদিনের আকুলতা চিনতে পারবে না ভুলবে আমার কথা হয়তো ভুলবে তুমি শরীরের আকুলতা চিনতে পারবে না ভুলবে আমার কথা এত সুর এত গানে যে মালা গেঁথে রাখা সে মালা বাঁধন ছিঁড়ে আসবো ফিরে ফিরে আমি আসবো আবার আসবো ফিরে আমার মনের তরে বাধা যে গো তোমারে ফিরে আসবো ফিরে ফিরে আমি আসবো আবার আসবো